শহরের যে রাস্তাঘাটের অবস্থা তা দেখলে গ্রামের রাস্তা লজ্জা পাবে এত বাজে অবস্থা এবং ন্যাশনাল হাইওয়ে রোডের অবস্থা এত বাজে অবস্থা যে তার জন্য শহরের মিডিলে যে প্রচন্ড জাম সৃষ্টি হয় কৈমুর শহরে দুরবস্থার অবসানে সরব হলো কংগ্রেস আজ কংগ্রেস নেতা সন্দীপ নন্দী ও তাপস কান্তি নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসকদের সাথে সাক্ষাৎ করে শহরে জমা জলের সমস্যা সহ শহরের রাস্তার বেহাল অবস্থা ও নামজারির ক্ষেত্রে শহরবাসীর হেনস্থার কথা উল্লেখ করে একটি স্মারকপত্র তুলে দেন কংগ্রেস নেতা সন্দীপ নন্দী বলেন শহরে জল ও যানজটের জন্য শহরবাসীকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সামান্য বৃষ্টিতেই পুরো শহর জলে ভেসে যায় শহরের প্রতিটি সড়কের অবস্থাও বেহাল হয়ে পড়েছে সড়কগুলোর দ্রুত সংস্কার জরুরি হয়ে পড়েছে আমরা শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস প্রকাশ নেতৃত্বে আমরা এখানে ডিসি অফিসে আসলাম আমরা তিনটি জিনিস নিয়ে মেমোরেন্ডাম দিলাম শহরের যে রাস্তাঘাটের অবস্থা তা দেখলে গ্রামের রাস্তা লজ্জা পাবে এত বাজে অবস্থা এবং ন্যাশনাল হাইওয়ে রোডের অবস্থা এত বাজে অবস্থা যে তার জন্য শহরের মিডিলের যে প্রচণ্ড জাম সৃষ্টি হয় তাছাড়া জল জমে থাকে তাই আজ আমরা এখানে এই সমস্যা নিয়ে আসলাম মেমোরিয়াল তার সঙ্গে আমরা অনেক দীর্ঘদিন থেকে যাদের নাম জারি হচ্ছে না বা রেজিস্ট্রেশন হচ্ছে না তার জন্য অনেক অনেক মারা তার মেয়েকে বিয়া দিতে পারছেন না কারণ অনেক গরিব পরিবার অনেক গরিব পরিবার হয়তো এক টুকরো বিক্রি করে মেয়ের বিয়া দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু এই ধরনের চেষ্টা বিফল তাই আজ আমরা শহর ব্লক কংগ্রেস তাপস কংগ্রেস নেতৃত্বে আমাদের ইউথ কংগ্রেস আমরা সরজমিনে যে দেখাবো যে রাস্তাঘাটের অবস্থা কি বাজে আমি আপনাদের মাধ্যমে শাসক দলের নেতাদের বলতে চাই এবং বিধায়ককে বলতে চাই যে আপনারা দৃষ্টি দেন করিমন শহরের মানুষ নরক যন্ত্র হয়ে আছে আজকে এই ধরনের অবস্থা কেউ একটা মানুষ কথা বলছে না তাই আমরা বাধ্য হয়ে এখানে আসলাম আপনাদের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী থেকে শুরু করে যারা রোড সহ পিডাব্লিউ মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে করিমগঞ্জ শহরের রাস্তা অতি দ্রুত ঠিক করার জন্য অনুরোধ রাখছি না হলে আমাদের এই কংগ্রেসের প্রতিনিধি দল আরো একটা বিরাট আন্দোলন করে তুলবে আপনাদের মাধ্যমে এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ